ষষ্ঠ শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভ উত্তরপত্র। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আটখানা প্রশ্ন আছে। একের দাগের ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য, মরসুমের দিনে গদ্যাংশ অনুসরণে সেই দৃশ্য বর্ণনা করো। এই উত্তরটি তোমরা দেখে দেখে লিখে নাও। প্রশ্ন দুই, দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কিভাবে বিবৃত হয়েছে তা আলোচনা করো। এই উত্তরটি তোমরা দেখে দেখে লিখে নাও। প্রশ্ন তিন, মাটির ঘরে দেয়াল চিত্র রচনায় সাঁওতালি দেয়াল চিত্রের বিশিষ্টতা কিভাবে ফুটে উঠেছে, এর উত্তরটা তোমরা দেখে নাও এবং লিখে নাও। চাটের দাগের প্রশ্ন, পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবির গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে আলোচনা করো, এর উত্তরটি তোমরা লিখে নাও দেখে দেখে। পাঁচের প্রশ্ন, ফাঁকি গল্পের অন্যতম প্রধান চরিত্র একটি নিরীহ নিরপরাধ আমগাছ, উদ্ধৃতিটি কতদূর সমর্থনযোগ্য, এর উত্তরটা তোমরা ভালো করে লিখে নাও। প্রশ্ন ছয়, পৃথিবী সবারই হোক এই আশীর্বাণী আশীর্বাদ গল্পে কিভাবে ধ্বনিত হয়েছে, এর উত্তরটি তোমরা লিখে নাও দেখে দেখে। এরপর সাতের প্রশ্ন, ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি, এর পরবর্তী ঘটনাক্রম এক ভুতুড়ে কাণ্ড গল্প অনুসরণে লেখো, উত্তরটা লিখে নাও দেখে দেখে। প্রশ্ন আট, এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ, বাঘ কবিতা অনুসরণে তার কীর্তিকলাপের পরিচয় দাও, এর উত্তরটি তোমরা ভালো করে লিখে নাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের বন্ধুদেরও শেয়ার করো আমার চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে।